আজকে ক্লাস নাইনের কষে দেখি ফিফটিন পয়েন্ট টু চ্যাপ্টার্স ষোলো নম্বর অঙ্ক শুধু অঙ্কটা একবার পড়বো পড়ার পর বুঝবো কী ব্যাপারটা যে একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহুদ্দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল রুট থ্রি বর্গ বৃদ্ধি পায় সমবাহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে দেখো এটা এটা সমবাহু ত্রিভুজ তো এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরলাম এ তো এই সমবাহু ত্রিভুজের দুটা স্টেপ ফার্স্ট স্টেপ যেখানে বাহুর এ ছিল আর সেকেন্ড স্টেপে হচ্ছে যেখানে বাহুর এক মিটার বৃদ্ধি পাবে তো এখানে বাহুর কত বাহু কত বাহু হচ্ছে এ সেকেন্ড স্টেপে বাহু কত বাহু হচ্ছে এ প্লাস ওয়ান এক মিটার বৃদ্ধি যেতে হইল আচ্ছা এক্ষেত্রে ক্ষেত্রফল কত আসবে সম্ভবত রিপুজের ক্ষেত্রফল আমরা জানি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার এটা আসলো আর এক্ষেত্রে ক্ষেত্রফল কত আসবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু এখানে কত এ প্লাস ওয়ান তার স্কোয়ার এবার বলছে যে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এখানে আগে যে ক্ষেত্রফলটা ছিল এটা পরে যে ক্ষেত্রফল সেখানে বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল কত রুট থ্রি তাহলে এখান থেকে একটা আমরা কন্ডিশন বের করতে পারি তাহলে এটি কিউ কন্ডিশনটা কী আসবে এটার থেকে এখানে কি রুট থ্রি বেশি আছে ঠিক আছে বলছে যে এক মিটার বৃদ্ধি করলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় তাহলে এটার সঙ্গে কি এই যে ক্ষেত্রফলটা আসলো রুট থ্রি বাই ফোর মাইনাস স্কোয়ার এটার থেকে যদি এটা আমরা বিয়োগ করি মানে এটার থেকে এটা যদি বিয়োগ করি যেহেতু এখানে রুট থ্রি বেশি আছে তাহলে একবারে করি রুট থ্রি বাই ফোর মাইনাস ইন্টু এ প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস আসলে কত আসবে রুট থ্রি আসবে তো এইভাবে এবার এর মানটা আমরা বের করব এখান থেকে এখান থেকে রুট থ্রি বাই ফোর কমন নেওয়া যায় তাহলে কি থাকে তাহলে থাকে এ প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে তো রুট থ্রি থাকেই দেখো উপরে এখানে নিচে কিছু নয় বলতে ওয়ান উপরে দেখো এখানেও রুট থ্রি আছে এখানেও রুট থ্রি আছে তাহলে এই রুট থ্রি রুট কাটা গেল তাহলে কি থাকে এখানে এখান থেকে এক বাই চার ইন থাকে এ প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়াল টু থাকে ওয়ান এখানে তো রুট থ্রি ক্যান্সেল হলো আগে বজ্রগুণ করলে আমরা কী পাবো বজ্রগুণ করলে পাবো হচ্ছে এ প্লাস ওয়ান তার স্কোয়ার এই চার দিয়ে এই একের সঙ্গে গুণ হবে মাইনাস স্কোয়ার ইকোয়াল টু ফোর এইবার এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে এখানে আগে আমরা সূত্র ফেলাই দিই কী আসে স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান সূত্র ফেলাইলাম এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকোয়াল টু ফোর এটা একটা কাটা গেল তাহলে এখানে থাকে টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ফোর তাহলে এখান থেকে টু এ ইকুয়াল টু কী আসল কী আসলো ফোর মাইনাস ওয়ান তাহলে টু এ ইকোয়াল টু কত আসলো থ্রি আসলো তাহলে এ ইকুয়াল টু থ্রি বাই টু তার মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ এর মান কত আসলো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ত্রিভুজের বুঝে পুত্রী বাহুর দুর্গ কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ দেখো অঙ্কটা মিটার করা আছে তো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এটাই হলো আমাদের ষোলো নম্বর অঙ্ক এরপরে আমরা সতেরো নম্বর অঙ্কটা করব